আপনি কি করে জানবেন আপনার স্বামী আপনাকে ভালোবাসে? জেনে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমাদের পৃথিবীতে ছেলে মেয়ে অনেক আছে, তাদের মধ্যে অনেকে প্রেম করে বিয়ে করে, অনেকে বাবা মার পছন্দে বিয়ে করে। এই দুটো বিয়ের মধ্যে অনেকটা তফাৎ, হ্যাঁ অনেকটা তফাৎ। কারণ যে বিবাহটা বাবা মা দেখে দেয় সেটা আলাদা, আর যে বিবাহ ছেলে মেয়ে পছন্দ করে করে সেটা আলাদা। এর মধ্যে থেকে ভালোবাসাবাসি একটু আলাদা, কারণ যে প্রেম অনেক অন্তর থেকে হয় বা যে ভালোবাসা অনেক অন্তর থেকে হয় সেই ভালোবাসা অনেকটা মধুময় হয়, হ্যাঁ অনেকটা মধুময় হয়। দেখবেন আপনারা যে স্বামীটা বউটাকে খুব ভালোবাসবে তার মধ্যে একটা আচরণ আপনি অবশ্যই দেখতে পাবেন। দেখবেন স্বামীরা যদি বাহিরে থাকে তাহলে দেখবেন সবসময় তার বউটা কেমন আছে সেটা খোঁজ খবর নেবে, হ্যাঁ খোঁজ খবর নেবে। আর যদি কাছে থাকে তাহলেও দেখবেন অনেক বাহানা করে কাছে আসবে, তার ভালো মন্দ সে জানতে চেষ্টা করবে, হ্যাঁ আসবে। তার মধ্যে দেখবেন যে স্বামীটা তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে, সে দেখবেন যদি বাহিরে কোথাও কাজে যায় বা কোথাও যায় সে দেখবেন ভালোবেসে একটা জিনিস নিয়ে আসবে, সেটা তার স্ত্রীর পছন্দের হোক বা নিজের পছন্দের হোক কিছু একটা অবশ্যই নিয়ে আসবে, কারণ সে তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে, হ্যাঁ খুব ভালোবাসে। আর দেখবেন যে স্বামী তাদের সংসারে খাওয়া দাওয়ার মাধ্যমে যে খাওয়া দাওয়া করবে বা সবাই মিলে খাওয়া দাওয়া করবে বা সবাইকে একসঙ্গে খেতে দেবে, তার মধ্যে থেকে দেখবেন সবসময় খোঁজটা নেবে তার স্ত্রীর জন্য আছে কি না, সবসময় খোঁজটা নেবে যে হবে কি না, কারণ সে একা একা খেতেই চায় না, যে কি যেন তার জন্য কিছু আছে কি না হবে কি না, এই খোঁজ খবরটা সে অবশ্যই সবসময় নেবে, হ্যাঁ সবসময় নেবে। আর দেখবেন তার স্ত্রী যেরকমই রান্না করুক, ভালো করুক মন্দ করুক যেরকমই করুক, বা তার চেয়ে তার ঘরের মা হোক বোন হোক বা আরও কেউ হোক যদি রান্না করে, তাদের রান্নাটা যদি ভালো হয় তবে বলবে সত্যি রান্নাটা আজকের ভালো হয়নি, খেয়ে শান্তি হলো না, হ্যাঁ এই কথাটা বলবে। আর যখন তার স্ত্রী রান্না করবে সে রান্নাটা যদি খারাপও হয় ভালো নাও হয় তবুও বলবে কি আজকের খাওয়াটা খেয়ে অনেক শান্তি হলো, পেট ভরে খেলাম, হ্যাঁ এটা অবশ্যই বলবে, কারণ সে যে অনেক বেশি তার স্ত্রীকে ভালোবাসে, কারণ সে কখনো চায় না তার ভালোবাসার মানুষটা মন খারাপ করে থাক, কারণ সে এর জন্য অনেক অনেক ভুলও সে ভুল বলে মনে করে না, সে ভাবে কি ভালোই, কারণ তার স্ত্রীকে যে অনেক বেশি ভালোবাসে, হ্যাঁ অনেক বেশি ভালোবাসে, তাই কখনোই চায় না তার স্ত্রী তাকে ভাবুক যে আমার স্বামী আমাকে ভালোবাসে না। কিন্তু হ্যাঁ সত্যিকারের ভালোবাসা এটাকেই বলে, যে কখনো চায় না তার স্ত্রী রেগে থাকুক মন খারাপ করে থাকুক, তাই তার মনে খুশি দেওয়ার জন্য
বা তার মনে শান্তি দেওয়া বা আর দেখবেন বাড়ির কোনো সদস্য যদি তার স্ত্রীর নামে কোনো গ্যালেনা করে তাহলে দেখবেন খুব রেগে যাবে, কারণ সে যে অনেক ভালোবাসে তাই তার স্ত্রীর নামে কোনো গ্যালেনা তাকে সহ্য হয় না, তাকে ভালো লাগে না, সে অনেক রেগে যায়। আর তার জন্য সে বাড়িতেও অনেক সময় নিজেদের সদস্যের সঙ্গে অনেক লড়াই ঝগড়া করে ফেলে, কারণ সে যে তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে। হ্যাঁ, অনেক সময় দেখবেন তার স্ত্রী যদি সংসারে থেকে অনেক বড় ধরনের একটা কোনো ভুলও করে ফেলে কাজের মাধ্যমে, তবে সেটাও সে অনায়াসে ভরে থাকবে, সেটা নিয়ে কখনো গালাগাল করবে না। বা যদি কোনো ভুল করেও থাকে দেখবেন সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেটা নিয়ে অনেক বড় ধরনের মাতম বানাবে না। হ্যাঁ, মাতম বানাবে না। এই ধরনের স্বামী স্ত্রীর ভালোবাসাকে ভালোবাসা বলে। ভালোবাসা শুধু কাছে থাকলে ভালোবাসা হয় তা না, দূরে থেকেও ভালোবাসা হয়। দূরে থাকলেও তার খোঁজ খবর নেওয়া যায়, কাছে থাকার অনুভব করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।